করোনার জেরে শিকেই উঠেছে মানুষের স্বাভাবিক জীবনযাপন, সেখানে খেলাধুলা তো আরও গৌণ হয়ে গিয়েছে। এএফসি কাপে এটিকে মোহনবাগানের খেলা নিয়ে এবার তীব্র অনিশ্চয়তা তৈরি হয়েছে। আদেও কি সবুজ মেরুন ব্রিগেড এএফসি কাপের ম্যাচ খেলতে পারবে? যদি লকডাউন হয় সেক্ষেত্রে তারা আর এএফসি কাপে খেলতে যেতে পারবে না। এরকম পরিস্থিতিতে এএফসি কাপের ম্যাচে ওয়াকআউট দেওয়া যায়, সেক্ষেত্রে বড় অঙ্কের জরিমানার মুখে দলগুলিকে পড়তে হয় না। তা না হলে এএফসি কাপের ম্যাচ না খেললে বড় অঙ্কের জরিমানা দিতে হয় ক্লাবগুলিকে। বাংলাদেশের ক্লাব ঢাকা আবাহনী যেমন এএফসি কাপের ম্যাচ খেলতে পারেনি, ওয়াকআউট পেয়ে যায় মালদ্বীপ ইগলস। কিন্তু বাংলাদেশে লকডাউন চলছে, তাই আবাহনী খেলতে না পারলেও তাদের আর জরিমানা দিতে হয়নি। মালদ্বীপের ক্লাবের সঙ্গে আবার সুনীল ছেত্রীদের খেলা রয়েছে, ম্যাচটি সুনীলদের হোম ম্যাচ। কিন্তু ভারতে করোনা পরিস্থিতির কারণে মালদ্বীপ ইগলসের তরফে সুনীলদের একটি বিকল্প পথের কথা বলা হয়েছে। মালদ্বীপে গিয়ে ম্যাচটি খেলার জন্য বেঙ্গালুরুকে অনুরোধ জানানো হয়েছে, যদিও এই নিয়ে সুনীলদের ক্লাব এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। মোহনবাগান আবার এই ম্যাচে যারা জিতবে তাদের মুখোমুখি হবে। আপাতত তাই পুরো পরিস্থিতির ওপর নজর রাখছে এটিকে মোহনবাগান। একান্তই যদি ম্যাচটি খেলতে হয় সেক্ষেত্রে কাতারে পুরো দল একত্রিত হয়ে তারপর মালদ্বীপে গিয়ে ম্যাচটি খেলার প্রাথমিক চিন্তাভাবনা হচ্ছে। তবে করোনার জেরে ফিজিতে লকডাউন হয়ে যাওয়ায় এটিকে মোহনবাগানের তারকা স্ট্রাইকার রয় কৃষ্ণাকে পাবে না অ্যান্টোনিও লোপেজ হাবাস। এএফসি কাপের ম্যাচ খেলার জন্য একটি বড় খরচ রয়েছে, আবার ম্যাচ না খেললে বড় অঙ্কের জরিমানার মুখে পড়ারও ভয় রয়েছে। সেই কারণে এহেন করোনা পরিস্থিতিতে এটিকে মোহনবাগান চাইছে ম্যাচটি কোনোভাবে এএফসি যদি বাতিল করে দেয় সেক্ষেত্রে সব দিক থেকেই রক্ষা পাওয়া যাবে,